ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ" يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا، وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً، واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله علنا وسرا اتقوا الله في انفسكم واولادكم وازواجكم وعشيرتكم اتقوا الله في جميع شؤونكم واقوالكم واعمالكم فقد جاءكم شهر التقوى وهو شهر رمضان يقول الله عز وجل كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فاتقوا الله ايها المسلمون نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم جميع الاعمال الصالحه انه ولي ذلك والقادر عليه ايها المسلمون النبي صلى الله عليه وسلم ديني রমাদান মাস আসার বিশারত দিয়েছেন উম্মাকে এবং রমাদানের মাকাসেদ উদ্দেশ্য লক্ষ্য এর প্রোগ্রাম আমাল ইবাদাত এবং এ থেকে কি শিক্ষণীয় জিনিস আছে সব কিছু তিনি উম্মার সামনে বর্ণনা করে দিয়েছেন এবং এই রমাদানের মাদ্রাসা থেকে আমরা কিভাবে শিক্ষা লাভ করে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো পরিবারকে আল্লামুখী করতে পারব সমাজকে একটা মুসলিম সমাজ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো সে পথও তিনি দেখিয়ে দিয়েছেন সে তার বিয়াত তিনি শুধু সাহাবাদেরকে দেননি তার উম্মাকেও দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের একটি হাদিস আবু হুরাল রে আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন نبي صلى الله عليه وسلم بلدتهم اتاكم شهر رمضان شهر مبارك كتب الله فيه عليكم صيامه فيه ابواب فيه تفتح ابواب الجنان وتغلق فيه ابواب الجحيم وتغل فيه الشياطين فيه ليله هي خير من الف شهر

শাহরুন মোবারক এটি একটি বরকতময় শহর বরকতময় মাস শাহার মানে মাস আল্লাহ আল্লা আলা এ মাসে সিয়াম তোমাদের উপর ফরজ করেছেন এই মাসের মধ্যে জান্নাতগুলোর দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখা হয় এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে ইবাদত করা হাজার মাসের চাইতেও উত্তম যে ব্যক্তি এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হল সে সব কিছু থেকে বঞ্চিত হল নবী সাল্লাহাম ছোট্ট এই কথার মধ্য দিয়ে রামাদানের সুসংবাদ দিয়েছেন আমরা কি দিচ্ছি কি না মানুষকে পরিবারের সদস্যদেরকে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদেরকে রামাদানের জন্য প্রস্তুতি নেওয়ার নাসিহা আমরা করছি কিনা এটা একটু ভাবা দরকার রামাদানের প্রস্তুতি বলতে আমাদের দেশে কয়েকটা জিনিস একটা হলো ইফতার সামগ্রী কেনা সাহারির জন্য একটা খাসি বা দুটো খাসি ফ্রিজে ঢোকানো আর প্ল্যান করা যে কোন মসজিদে নামাজ পড়ব আর এরপরে শেষ দশক যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দশ রাত এবং তার মধ্যে যে রাতটা আছে সে রাত পৃথিবীর শ্রেষ্ঠ রাত সেটা বাদ দিয়ে শপিং করা এ হচ্ছে আমাদের সমাজের রমাদানের প্রস্তুতি শপিং করা ঈদের জন্য যেহেতু ঈদ আছে সুতরাং দশ দিন আমরা মার্কেটে ঘুরে বেড়াবো আর খতম তো করেই ফেলেছি নাকি কেউ প্রথম সপ্তাহে খতম করেন প্রথম দশ দিনে বা প্রথম পনেরো দিনে অথবা একুশ দিনে বাস এরপরে তিনি মার্কেটিংয়ের জন্য নিজেকে ফ্রি করে ফেলেন কি চমৎকার বুদ্ধি সুহান আল্লাহ এই বুদ্ধির কারণে মুসলিমদের আজকে দুরবস্থা একজন বিচক্ষণ মুসলিম তিনি এই সুসংবাদটাকে গ্রহণ করে এর জন্য প্রস্তুতি নেওয়ার কথা ছিল রমাদানের প্রস্তুতি নেওয়ার কথা ছিল যদি আজকে আপনাদের এখানে বলা হয় যে একজন বিশিষ্ট ব্যক্তি আসবেন বিশিষ্ট শিক্ষাবিদ অথবা কোনো আলেম অথবা কোনো রাজনীতিবিদ কিংবা সমাজসেবক আপনারা সময় কিন্তু তার জন্য স্পেশাল প্রোগ্রাম করে বসে থাকবেন ইভেন্ট তিনি যদি চার ঘন্টাও দেরি করেন বিরক্ত হবেন না হাসি মুখে তাকে স্বাগত জানাবেন তাই না সুভান আল্লাহ রমাদান আমাদের কাছে এর থেকেও আরও ছোট কিছু রমাদান আসলে একজন একজন সাধারণ মানুষকে যেভাবে আমরা স্বাগত জানাই আমরা কিন্তু রমাদানকে সেভাবে স্বাগত জানাই না রমাদান কি আমাদের জন্য বিশেষ মেহমান না বরং এই বারো মাসকে যদি জন মেহমান বলি তার মধ্যে শ্রেষ্ঠ মেহমানকে রমাদান মাস সুভান আল্লাহ আর যে সেই মেহমান না কিন্তু রমাদান রমাদান এমন এক মেহমান যিনি আপনার জন্য অনেক গিফট নিয়ে এসেছেন অনেক উপঢৌকন হাদিয়া নিয়ে এসেছেন যে হাদিয়াগুলো দুনিয়াতে না আখিরাতে কাজে লাগবে কোথায় কাজে লাগবে আখেরাতে সুহানুল্লাহ ইমানের হাদিয়া এখলাসের হাদিয়া হাদিয়া তু তাকুয়া তাকুয়ার হাদিয়া আখলাকের হাদিয়া এরপর তো আরও হাদিয়া আছেই এফতার এটাও একটা হাদিয়া সাহারি এটাও একটা হাদিয়া আপনারা যদি পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আমি বানিয়ে বলিনি এগুলো হয় কোরআনে নয় হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া আছে কিন্তু এগুলো যে হাদিয়া এটা কি আলাদা করে বলে দিতে হবে একজন মেহমানের কাছে যখন হাদিয়ার বক্সগুলো দেখবেন উনি কি বলে দিতে হবে যে এই হাদিয়া এর মধ্যে হাদিয়া আছে এর মধ্যে এটা এটা আছে বিবাহের মধ্যে যখন হাদিয়া আনা হয় তখন দেখা যায় বাক্সবন্দি করে কি সুন্দর করে সাজিয়ে রাখে যদিও কালচারটা আমার ভালো লাগে না তাই না মনে হয় যেন আপনারা সবাই হাদিয়া নিয়ে আসবেন আমি এখানে জমা করে রাখব এরকম একটা ভাব ফলে হাদিয়া ছাড়া কেউ দাওয়াত খেতে গেলে লজ্জা পান খুব সুন্দর না এই কালচারটা তবে হাদিয়া দেওয়াটা ভালো কিন্তু সেটা ওই অনুষ্ঠানে কেন বাড়িতে পৌঁছায় দেন আরও ভালো না যা তা হাতিয়ে দিবেন কেন একটু বিশিষ্ট হাদিয়া দেন যাতে তার কাজে আসে অনেকে শুধু মুখ রক্ষার জন্য লজ্জায় পড়ে হাদিয়া দেওয়ার জন্য হাদিয়া দেয় যাই হোক যিনি হাদিয়া নিয়ে আসেন তিনি কি এটা বলতে হয় যেটা হাদিয়া দেখেন আল কোরআনের মধ্যে আল্লাহ সামতাল বলেছেন লা আল্লাহ কুমত্যাকুম সিয়ামের ফরজের ঘোষণা দেওয়ার পরে বলেছেন কুতিবা আলাই কুম সিয়াম কেমা কুতিবা মিন মিন কুম লা আল্লাহ কুম তার তাকো তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অবলম্বন করো তাকোয়া আমাদের জন্য হাদিয়া দুনিয়া যদি নাও বুঝে না খেলাতে বুঝবেন যে এই তাকোয়া আপনার জন্য কত বড় ন্যামাত আপনার আমলগুলোকে শুদ্ধভাবে পালন করাটা তাকুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর হারাম বর্জন করা তাকুয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ অতএব যে ব্যক্তি মোত্তাকি তার জন্য আল কোরআন দীর্ঘ আলোচনা করেছে আল কোরআন বলেছে ইন্নামাইয়া তাকাব্বাল্লাহ মিনাল মোত্তাকিন আল্লাহ মোত্তাকি ছাড়া কারো আমল কবল করেন না মোত্তাকিদের জন্য যে বেসারাত দিয়েছে আল্লাহ তালা পুরো কোরআন জুড়ে একটু পড়ে দেখেন এই রমাদান মাসে কোরআন নাজিল এর মাসে আপনি একটু পড়ে দেখেন তাকোয়ার আয়াতগুলোকে একসাথ করলে এটা প্রায় দুই তিন পাড়ার সমান হয়ে যাবে পড়ে শেষ করতে পারবেন না আপনি এক ঘন্টার মধ্যে আল কোরআন তাকোয়ার ওয়াজ সবচেয়ে বেশি করেছে আর সম রমাদানের সবচেয়ে বড় গিফটটা কি তাকোয়া রমাদানের সবচেয়ে বড় গিফটটা কি তাকুয়া সবচেয়ে বড় হাদিয়াটা হচ্ছে তাকোয়া কুম কুমতার তখন এক একজন এক এক ভাষায় কথা বলে আপনাকে বুঝিয়ে নিতে হবে ইমান আরেকটা গিফট যদিও আপনি বলবেন আমি তো ইমানদার কিন্তু আপনি কি নিজের ইমানকে কখনো যাচাই করে দেখেছেন ক্রস করে দেখেছেন কোরআন হাদিসের নিক্তিতে মেপে দেখেছেন দেখেননি এটাই আমাদের জন্য ডিজাস্টার পৃথিবীর সব কিছু প্রতিনিয়ত মূল্যায়ন করতে হয় যাচাই করতে হয় তা নাহলে আপনি ঠকবেন বাজারের মাছটা যাচাই বাচাই না করে কিনলে আপনি যদি যাচাই বাচাই না করে কিনেন আপনি ঠকবেন গুলিস্তানে যদি আপনি কাপড় কিনতে যান যাচাই না করে কিনলে আপনি ঠকবেন আপনার ইমানটা পিওর আছে কিনা সঠিক আছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে এবং সেই যাচাইয়ের কথা হাদিসে নবী সাল্লাম অনেকবার বলেছে আমরা খেয়াল করছি না আমরা হাদিস থেকে ওটা বুঝতেও পারছি না এবং এটা যে গিফট সেটাও বুঝতে পারছি না একজনের ইমান যদি নষ্ট হয়ে যায় অর্ধেক আর একজন এসা বলে যে আপনার যেমন গাড়ি আপনার গাড়ির কিছু নষ্ট হয়ে গেল পার্স একজন যদি এসে বলে যে ভাই আপনার তো গাড়িটা নষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে কি করব আমি ঠিক করে দেই গিফট হলো না এটা ইয়া সালাম গাড়ি ঠিক করতে তো অনেক টাকা লাগে এখন ছোটখাটো একটা জিনিস হলে চার পাঁচ হাজার দশ হাজার টাকা লেগে যায় এটা কি গিফট না গিফট নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করে ইমানের সাথে অর্থাৎ ইমানকে রিপেয়ার করে নবায়ন করে ইমানটাকে ঠিক করে এবং সওয়াবের আশায় সাবান মানে হচ্ছে আই আল্লাহর কাছে সওয়াবের আশায় আশা নিয়ে যে সিয়ামটা পালন করে ও ফির দাম্বি তার পূর্বে সকল পাপ ক্ষমা করে দেওয়া হয় এটা বোখারি মুসলামের হাদিস একই হাদিসটা লাইলের সাথে বলা হয়েছে মানক মা র মাদান ইমান ওয়াট দি সেভেন গফিরুল আহ জামা মিল একই হাদিসটা লাইলাতুল কাদারের ব্যাপারেও নবী সাল্লাহ সাল্লাম উচ্চারণ করেছেন প্রত্যেকটা প্রোগ্রামে আপনার সাফল্যকে পূর্ণ ইমানের সাথে ত্যাগ করে দেওয়া হয়েছে ইমান থাকবে না সিয়াম হবে না ইমানে গন্ডগোল থাকবে কে আমুল লাইল করে কোনো লাভ নাই ভাই ইমান ঠিক নেই লাইলাতুল কদরের জন্য পরিশ্রম তো আপনার পন্ড হয়ে যাবে মান কামা লাইলাতিল কদর ঈমানাও ওয়াক্তিসাবান গফিরা লাহু মা তাকাদামা মিন যামবি তিনটা হাদিসে মুত্তাফাক আলাইহ বুখারী মুসলিমের হাদিস তার মানে হচ্ছে আপনি রমাদানের আর কয় দিন বাকি আছে সামনে এক দিন বা দুই দিন আপনি কিন্তু ইমানটাকে একটু ঝালাই করে নিতে হবে আপনি যদি আপনার কোনো গাড়ি থাকে দূরে যাবেন পঞ্চগড় যাবেন রংপুর গাড়িটাকে একটু মেকানিকের কাছে গিয়ে ঝালাই করেন না এখানে কোরআনসুন্নার কাছে এসে ঝালাই করতে হবে আপনাকে কোরআনসুন্নাই আমাদের মেকানিক যে আপনার ইমানের যে নলেজটা ঠিক আছে কি না ইমানটাকে ঠিক ধরে রাখতে পেরেছেন কি না নাকি নাওয়াকেদুল ইমানের কোনো একটা আক্রমণের মুখোমুখি আপনি নাওয়াকেদুল ইমানটা কি ইমানকে যেটা ধ্বংস করে দেয় ইমানকে যেটা নষ্ট করে দেয় আপনাকে ইমানহীন করে দেয় এমন কিছু কি আপনি করছেন কি না তাই না এটা একটু শিওর হতে হবে আপনার কি আকিদার মধ্যে কোথাও এমন ত্রুটি আছে কি না যেটা আপনাকে ইসলামের কাতার থেকে একদম দূরে ঠেলে দিচ্ছে ভাবতে হবে আপনার সে সব নলেজ নাও থাকতে পারে বাট আপনাকে হয়তো কারো না কারো সাহায্য নিয়ে যেতে হবে আপনি একই উদাহরণ আমরা বারবার দিচ্ছি কোন ট্রান্সপোর্ট আপনার থাকলে আপনি কি ট্রান্সপোর্ট নিজে ঠিক করতে পারেন মেকানিকের কাছে যেতে হয় না কিন্তু মেকানিক যদি হয় আপনার থেকে আরও অগা টাইপের লোক সে গাড়ি ঠিক করবে না নষ্ট করবে নষ্ট করবে কি টাকা কিন্তু সে ডবল নেবে আবার টাকা ডাবল নেবে এই জন্য কিছু মৌলভী সাহেবরা যদি আপনাকে মিসগাইড করে সে টাকা ডবল নেবে আপনার কাছ থেকে বুঝতে পেরেছেন আর যে মহাক যে ইসলামের মূল সেবক যে প্রকৃত আলেম সে কিন্তু আপনার জন্য সত্যিকার সেবা দেবে কিন্তু আপনি চিনবেন কি করে সেই দায়িত্বটা আপনি নিজেকেই নিতে হবে সে দায়িত্বটা আপনাকে নিজেকেই নিতে হবে কে ভালো ডাক্তার আপনি হয়তো পরামর্শ করেন কিন্তু পরিশেষে সিদ্ধান্ত কে নেয় আপনি নিজেই নেন আপনি ঘর বানাবেন বাড়ি বানাবেন কে ভালো প্রকৌশলী আর্কিটেক্ট সে সিদ্ধান্ত আপনি নিজেই নেন পরামর্শ করেন কোনো অসুবিধা নেই ইমানটাকে রিপেয়ার করতে হবে ভাই রামাদান এর সিয়াম সাধুদা শুরু করার আগে যদি ইমানে কোনো ত্রুটি থাকে তাহলে কোনো আমল কবুল হবে না এটা আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন না মিনাল খাসির যদি তুমি শিরিক করো অর্থাৎ শিরিকের কোনো একটা কিছু যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তোমার সমস্ত আমল বাতেল এটা আল্লাহ তাল নবী মহমসাল্লাম এবং তার আগের সকল নবীকে ওহি হিসাবে পাঠিয়েছেন লাইন আশরাক্তা লাই আহবা আমা ও নামিল খাসিরিন এবং তুমি অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়াকাদিম না ইলামা আল ওমিনা আমলিন ফাজা আল্লাহরা তারা অনেক আমল করে কিন্তু আমরা সে আমলটাকে একদম ধুলিকোনার মতো এক ধ্বংস করে দেই নষ্ট করে দেই কেন অর্থাৎ যাদের সত্যিকার পিওর খালেস বিশুদ্ধ ইমান না থাকে যে কোনো কারণেই হোক সে যদি মাহরুম হয় কার করার কি আছে আপনি যদি লাইলাতুল কদর বলেন আমি তো খেয়াল করি না ভালো কথা কিন্তু মাহরুম হয়ে গেলেন না আপনি যদি ইমানকেও খেয়াল না করেন ইমানের জ্ঞান যদি অর্জন না করেন এক্সকিউজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমি তো বুঝতে পারি না আমি শেরেক করে বসেছি বুঝতে পারে নাই ইমানটা যে ঠিক ছিল না বুঝতে পারি নাই নো এটাকে বলা হয় ইসলামের জরুরি জ্ঞান ইসলামের জরুরি জ্ঞান আপনি কি কাউকে কোনো ডাক্তারের কাছে কি বলেছেন কি আমি তো দুই দিন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছি বলেছেন বলেননি আসলে দুই দিন নিঃশ্বাস নিলে তো আপনি থাকতেনই না ফিজিক্যালি অনেক কিছু যেমন জরুরি জ্ঞানের ক্ষেত্রে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ইমানের নলেজ নেওয়া দুর্ভাগ্য মুসলমানদের অধিকাংশ এগুলো বুঝতে পারছে না সে বাচ্চাদেরকে গান শেখায় নাচ শেখায় অভিনয় শেখায় কবিতা আবৃত্তি শেখায় কিন্তু তার বাচ্চা কোরআন পড়তে পারে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য তার চেয়ে তো দুর্ভাগ্য হচ্ছে যারা আমরা অ্যাডাল্ট বালেক বড় মানুষ তারা কিন্তু সচেতন মুসলিম হতে পারেনি আমরা মনে করেছি এই গোত্রা দাড়ি আর টুপি লাগালেই বাস হয়ে গেল আমার এটা কি হয়ে যাবে বলে ইসলামের মূল জায়গাটা হচ্ছে আকিদা মূল জায়গাটা হলো আকিদা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যে কাজটা করতে হবে রসুল সাল্লাহ আসালাম কিভাবে করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে যাই হোক আমি একটু সংক্ষেপ করি এই জায়গাটা তাহলে ইমানের গিফটের ব্যাপারে হাদিসের নবী সাল্লাহ আসলাম বারবার বলেছেন ইমানটাকে রিপেয়ার করতে বলেছেন রিপেয়ারের পদ্ধতি বাতিয়ে দিয়েছেন এগুলো গিফট তারপরে তৃতীয় জায়গাটা হলো এখলাস এই যে ওয়াহতেসা আমরা বলছি সওয়াবের আশা করা এটা এখলাসের পার্ট আপনি কেন সিয়াম পালন করবেন বলেন তো কেন কার জন্য আল্লাহর জন্য কার কাছে আপনি সওয়াব চাচ্ছেন আল্লাহর কাছে দিস ইজ এখলাস দিস ইজ কল্ড সিনসিয়ারিটি নিষ্ঠা এখানে পৃথিবীর আর কোনো উদ্দেশ্য নাই লোক দেখানো আর কোন বিষয় নাই সুভান নিজেই হাদিসে কুৎসিত অন্যত্র বলেছেন মিন সে পানাহার ত্যাগ করছে কার জন্য আমার জন্য আল্লাহ বলছেন আসিয়াম আমার জন্য এবং আমি এর পুরস্কার দেব এটাই হচ্ছে এখলাসের মূল কথা আপনি কি তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করছেন কি না তাহলে এখলাসের কি ট্রেনিংটা আপনি নিচ্ছেন আপনি তাহলে অফিসে গিয়ে ঘুষ খাচ্ছেন কেন ব্যাংক থেকে সুদ তুলছেন কেন সুদের ভিত্তিতে লোন নিচ্ছেন কেন সিগারেট পান করছেন কেন গভীর রাতে ক্লাবে গিয়ে মদ পান করছেন কেন ইফ ইউ ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ সো ওয়াই ডু ইউ ডু সো আপনি যদি আল্লাহর জন্যই করে থাকেন তাহলে এমনটা কেন করছেন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না একজন মোমেন্ট তার ইচ অ্যান্ড এভরি মোমেন্ট সে আল্লাহর জন্য ব্যয় করবে সে নিজেকে আল্লাহর জন্য তৈরি করবে কারণ এই পৃথিবীটা তো আমাদের পারমানেন্ট রেসিডেন্স না অনেকে মনে করে রেসিডেন্স এই জন্য হাজার কোটি টাকা কামায়ের স্বপ্ন দেখে সেটা যদি অবৈধভাবেও হয় সেটা যদি দুর্নীতি করেও হয় আফসোস এই বেচারা তো কদিন পরে মারা যাবে রে ভাই মানুষ যখন অনেক টাকা ইনকাম করে তখন দেখবেন যে তার দাড়ি সাদা হয়ে গেছে কার জন্য করছেন রে ভাই এই দুর্নীতি এ অন্যায় আল্লাহর জন্য আল্লাহর জন্য কি দুর্নীতি করা যায় আল্লাহর জন্য কি পাপ করা যায় আল্লাহর জন্য কি নাচ গান করা যায় আমাদের দেশে অনেক লোক দেখবেন নাচ গান করে এক ধরনের মানে ইবাদত করে আছে না আচ্ছা আল্লাহর জন্য এগুলো করা যায় না আল্লাহর জন্য বেদাত করা যায় একসাইড মানুষ দেখুন বেদাত করে আল্লাহ আমি তো আল্লাহর জন্য করছি আপনি যখন বলবেন এটা বেদা তখন সে বলবে ইট ইজ ফর আল্লাহ এটা আল্লাহর জন্য আল্লাহ কেন কবুল করবেন না আল্লাহ কি আপনার আমল সব সব আমল কবুল করতে বাধ্য আপনার আমল সব আমল কি আল্লাহ কবুল করতে বাধ্য না আল্লাহ কবুল করবেন কোনটা যেটা তিনি এবং তার রাসুল সাল্লাম প্রেসক্রাইব করেছেন বলেছেন এটা করো সেটা করলে সব পাবেন পরীক্ষায় সব কথা বললেই কি নাম্বার পাওয়া যায় বলেন যেটা সঠিক উত্তর সেটা কি বেছে নিতে হবে অফিসে সব কাজ করলে কি চাকরি থাকবে বলেন কম্পিউটারে কাজ করছেন যদি ঘরের কাজ করেন অফিসের কাজ বাদ দিয়ে এবং সেটা বস পায় চাকরি থাকবে আপনার তাইলে ভাই আপনি মন মতো কাজ করবেন আল্লাহ এবং তার রাসুলের ইনস্ট্রাকশন থেকে বের হয়ে যাবেন আর বলবেন এটা আল্লাহর জন্য করছেন আপনি এটা কি গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না আর এটা কি আল্লাহ কবুল করতে বাধ্য আপনি আল্লাহর জন্য কেঁদে যদি সারা রাত অস্ত্র প্রবাহিতও করেন কিন্তু ভুল পথে করেন এটা আল্লাহ কবুল করবেন না সেটাই খুদ্ বাতুল হাজার শুরুতে বলা হয়েছে ইয়াকো মোয়ামায় সাবধান দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা দূরে থাকবে প্রত্যেক দিনের মধ্যে দিনের নামে চালু হওয়া আমল হচ্ছে বেদা অকুল্লা বেদা আতিন দলায়লা প্রত্যেক দলালাত হচ্ছে ভ্রষ্টতা অকুল্লা দলায়লাতিন ফিন্নার এটাই রাসুল সাল্লা দেওয়ার দেওয়া সিস্টেম যে যখনই ভুল করবেন এই ভুলের মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে গুনতে হবে না আপনি যদি মার্কেটে ভিড়ের মধ্যে খুব দামি মোবাইল পকেটে রেখে ঘুরেন এরপরে বলেন যে আহা নিয়ে গেল তা আপনি চোরের পকেটে রাখছেন এই পকেটটাকে অনেকে চোরের পকেট বলে তাই না আমাদের দেশে এখন কমে গেছে আলহামদুলিল্লাহ মোবাইল চুরি আমার অনেক সেট চুরি হয়েছে রিক্সা থেকে নিয়ে গিয়েছে এই পকেট থেকে নিয়ে গেছে এরপর থেকে আর পকেটে রাখি না এখন কমে গেছে তারপরও পকেটে রাখি না যাই হোক আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে হবে না আপনাকেই সাবধান দিনের ক্ষেত্রে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে যেন আনঅথরাইজড কোনো কাজ না করে ফেলি এমন কাজ যা আল্লাহ এবং রাসুল আমাদেরকে করতে বলেননি যেন এমন কোনো কাজ আমরা না করে ফেলি এখানে দুটো জিনিস আছে একটা হলো ইবাদত আর একটা হলো মামেলাত ইবাদতের ক্ষেত্রে আপনি সেটাই করবেন যেটা আল্লাহ এবং রাসূল বলেছে মামলাতের ক্ষেত্রে ঠিক উল্টোটা খেয়াল রাখবেন যেটা আল্লাহ এবং তরাসুল নিষেধ করছেন সেটা বর্জন করে বাকি সবটা করতে পারে এবাদতের ক্ষেত্রে এটা চলবে না ইবাদতের ক্ষেত্রে শুধু ততটুকু কাজ করবেন যতটুকু কাজ আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে নির্দেশ করেছেন প্রেসক্রাইব করেছেন অথবা রেকমেন্ড করেছেন অর্থাৎ তোমরা করতে পারো বলেছে হয় বলেছেন করো ফরজ ওয়াজিব অথবা বলছেন এটা করাটা ভালো অথবা সাল্লাম করে আমাদের সামনে একটা এক্সাম্পল উপস্থাপন করেছেন অথবা বলছেন যে করতে পারো পারমিশন দিয়েছেন জায়জ এর বাইরে ইবাদতের ক্ষেত্রে আর কোনো আমল বানিয়ে বানিয়ে করা যাবে না এমন কি দেখেন সালাতের মধ্যে সুভান রব্বেল আলা সুবাহান রব্বেল আদিম এ দুটো আজকার পরিবর্তন করার এখতিয়ারও আমাদের নাই আমরা যদি বলি আলহামদুলিল্লাহ রাব্ল আলম এখন থেকে রুকুতে পড়ব পারবেন এটা কথা কি খারাপ আলহামদুলিল্লাহ রাবুল আলমে পৃথিবীর শ্রেষ্ঠ কথা না সুরাফাতে আর প্রথম আয়াত যদি বলি আমি রুকুতে পড়ব আর এহদিনা সরাতুল মুস্তাকিম সেজদায় পড়ব বলেন সিম্পলি এটা তো কত সুন্দর দোয়া কেন অসুবিধা কি সেজদায় পড়লে অসুবিধা কি আছে কি বলেন না অসুবিধা আছে 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 বিকজ এই সুরটা দিয়েছেন কে আল্লাহ তিনি এই সুরার এদিনা সরাতুল মুজদায় পড়তে বলেন নাই তার রাসুল্লা সেজদায় পড়তে বলে নাই আর আলহামদুলিল্লাহ রাবুল্লাহ এটা রুকুতে পড়তে বলে নাই জাস্ট এতটুকু এক্সাম্পল দিলাম তাহলে দুনিয়ার সমস্ত ইবাদতের ক্ষেত্রে এই মূলনীতিটা ফলো করবেন যেটা আল্লাহ মুখ তার রাসুল সাল্লাহ সাল্লাম পারমিশন দিয়েছেন ততটুকুর মধ্যে ইবাদতটাকে সীমাবদ্ধ রাখতে হবে এর বাইরে যে ইবাদত করবে সেটা হয় বেদাত হবে অথবা হারাম হবে আপনি যদি ষষ্ঠ আরেকটা ওয়াক্ত নামাজ চালু করতে চান এটা কি জায়জ হবে কিন্তু অনেকে তো বলতে পারে তো করেন না ভালো কাজ তো পাঁচটা সলাদ পড়ে আমাদের মন ভরতেছে না আরেকটা একটু করতে মন চায় পড়া যাবে যাবে না এভাবে এখলাস আমাদেরকে প্রমাণ করতে হবে যে সমস্ত ইবাদত কার জন্য আল্লাহর জন্য সিয়াম কার জন্য আল্লাহর জন্য আমরা যে কোরআন পড়ছি কার জন্য আল্লাহর জন্য দান খয়রাত করছি কার জন্য এই প্র্যাকটিসটা একটু দরকার তাহলে দেখবেন যে আপনার থেকে অন্যায়গুলো চলে যাবে কারণ অন্যায় তো আল্লাহর জন্য করা যায় না একটু আগেই তো বললাম ঘুষ তো আল্লাহর জন্য খাওয়া যায় না কারণ আল্লাহকে ঘুষ খেলে হবেন হবে না সুতরাং কোনো পাপই আল্লাহর জন্য করা যাবে না কোনো বেদাৎ আল্লাহর জন্য করা যাবে না কোনো শেরেক আল্লাহর জন্য করা যাবে না বরং উল্টো আল্লাহর বিরোধিতা করা হবে তার মানে হচ্ছে এই যে ফর্মুলাগুলো বললাম ফর্মুলাগুলো বুঝা আমাদের জরুরি আমরা ফর্মুলা না বুঝে কি করতেছি ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক করছি এরপর আরেকটা গিফট হচ্ছে আখলাখ এই জায়গায় আমাদের একটা অধপতন আছে কথায় কোথায় মানুষ লেগে যাচ্ছে কেউ কাউকে ট্রাস্ট করতেছে না স্বামী স্ত্রীর মধ্যে এখন থাকেন খেয়ানত আর খেয়ানত কোনো আমানত নাই নাই কি আরও কত কিছু ছেলে মেয়েদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করছি না আচরণটা বাবা আর ছেলের আচরণ দেখবেন এখন আর সুন্দর নাই সন্তানও পিতা মাতার প্রতি খুবই বাদে আচরণ করে আর পিতামাতাও এত ব্যস্ত দুনিয়াদারির মধ্যে তার কাড়ি কারি টাকা লাগবে সন্তানকে দেখার সময় কোথায় রামাদান এসছে আখলাখটাকে ঠিক করতে ধৈর্য শেখাচ্ছে আমরা অধৈর্য হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে আপনি এখন যতই খিদা লাগুক সিএম ভাঙবেন ভাঙবেন ধৈর্য শেখাচ্ছে ফিজিক্যাল ধৈর্য মানসিক ধৈর্য দুটো শেখাচ্ছে আপনার প্যাটচরচ করছে কিন্তু আপনি সিএম ভাঙছেন না এবং এটা সাহবাইকামের মধ্যেও ছিল আশুরার সিয়াম যে বছর ফরজ ছিল রামাদান সিয়াম ফরজ হওয়ার আগে প্রথম বছরে যখন নবী সাল্লাহ সাল্লাম মদিনে আসলেন এবং নবীল সাল্লাম সকালে ঘোষণা করলেন তোমরা সবাই আজকে সিয়াম রাখো নির্দেশ দিয়েছিলেন এবং এই নির্দেশের কারণে আয়েশা রাদি আল্লাহ তালা বলেন যে রামাতানের সিয়ামের আগে আশুয়ের সিয়াম ফরজ ছিল তখন রুবাইয়ের বিনতেল মাহ রাদি আল্লাহ তাল আনহা তিনি বলছেন যে আমরা আমাদের শিশুদেরকেও সিয়াম রাখাতাম ওরা যখন খিদায় কান্না শুরু করত দুপুরের পরে তাদের হাতে পশমের খেলনা দিতাম তারা খেলতে খেলতে খিদা ভুলে যেত ইফতার পর্যন্ত তারা এভাবেই কাটাত কি শিখলেন এখানে গল্পর মতো মনে হচ্ছে কিন্তু আসলে তিনি বাচ্চাকে সবর শেখাচ্ছেন কী শেখাচ্ছেন সবর কষ্টকে কিভাবে বরণ করতে হয় এবং কিভাবে অভীষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হয় শিশুকে তিনি শেখাচ্ছেন আজকে আমরা লোক সংবরণ করতে পারছি না সবর নাই আজকে আমরা আবেগ সংবরণ করতে পারছি না অন্যের সাথে খুব খারাপ কথা বলি আজকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গায়ের সাথে লাগলে আমরা খুব চটে যাই তাই না রামাদান এই জায়গাগুলোকে রিপেয়ার করছে ই দেখেন ফ্যালিয়াকুল ইন নিম্রু উনসহা এমন ইন নিম্রু উনসোহা এমন যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং পাপ কাজ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে সে যেন দুইবার বলে আমি রোজাদাস আমি রোজাদাস আমি সিয়াম রেখেছি সুহান কত পজিটিভ কথা আমি সিয়াম রেখেছি কথাটা ঢঙেই বোঝা যায় ভদ্র আদব সম্পন্ন একটা চমৎকার কথা যেখানে কোনো রাগ নাই একজন আপনাকে ঘুষি বাগায় আসছে আপনি বললেন ভাই আমি দাস ইয়াস কি চমৎকার অ্যাপ্রোচ শেখাচ্ছে আমরা তো রমাদানকে মাদ্রাসা হিসাবে স্বীকার করছি না সিয়াম আমাদের কাছে আমাদের পাঠশালা না কোরআন সন্না থেকে আমরা দূরে সরে গেছি ফলে এই বিউটিফুল ম্যানার্স আখলাখ আমাদের মধ্যে নাই আল্লাহ তুলে নিয়ে গেছে যদি এই আখলাখটা প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই রমাদান মাসটাকে কাজে লাগান কোরআনের দিকে ফিরে আসেন আল্লাহ বারবার এই কোরআনের মাসটাকে আমাদের কাছে উপহার হিসাবে পাঠাচ্ছেন মেহমান হিসাবে এরকম আরও অনেকগুলো গিফট আমাদের আছে আমাদের এই গিফটগুলো নেওয়ার প্রস্তুতি দরকার গিফট যে আনা হলো এটাই যদি জানা না থাকে তাহলে গিফট নিতে পারবেন আর গিফটটা কি সেটাও যদি জানা না থাকে গিফটটা নিলেন কাজে লাগাতে পারবেন এই জায়গাটা আমাদের বড়ই মানে নড়বড়ে অবস্থায় আছে প্রিয় ভাইরা সেটা আমাদেরকে মনে রাখতে হবে আরও একটা জিনিস জানতে হবে যে কেন আসলে সিএম দেওয়া হলো লক্ষ্যটা কি কি চাচ্ছে আমরা এই যে সবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার ত্যাগ করছি যারা বিবাহিত তারা তাদের স্ত্রীর সাথে মেলামেশা ত্যাগ করছে কেন ওয়াই তাইলে সেরিয়া কি আমাদের জন্য কোনো গোল সেট করেছে নাকি জাস্ট বলছে করে যাও যে যার মতো করে যাও এটা কি শেরিয়া বলেছে ইসলামের এই সোর্সগুলো যদি আপনারা ভালো করে পড়েন আনসন না তাহলে দেখবেন প্রত্যেকটা কাজের এক একটা গোল সেট করে দেওয়া আছে আর আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আপনিও দেখবেন আপনারও একটা গোল আছে আপনি আজকে বাজারে কেন গেলেন কেউ যদি জিজ্ঞেস করে ভাই বাজার এই ব্যস্ততার মধ্যে বাজারে গিয়েছেন কেউ যদি বলেন আমি এমনি ঘুরতে আসছি কেন আসছি জানি না তাহলে কেউ আপনাকে বুদ্ধিমান মনে করবে না অবশ্যই একটা রিজন আছে আপনি আজকে যত জায়গায় মুভ করছেন অথবা করবেন প্রত্যেকটার একটা রিজন এবং উদ্দেশ্য আছে বিনা উদ্দেশ্যে কে ঘুরে বলেন তো যার বিবেক কাজ করছে না যার সেন্স কাজ করছে না রাস্তায় হয়তো ঘুরছে তাকে জিজ্ঞেস করেন সে দেখবেন উল্টাপাল্টা কথা বলছে কোনো বুদ্ধিমান মানুষ বিনা উদ্দেশ্যে কোনো কাজ করে না রাস্তায়ও ঘুরে না কিন্তু আনফর্চুনেটলি মুসলিমদের কি দশা হয়েছে জানি না যে এত সব সুন্দর সুন্দর উপলক্ষ আসে তারা যে উদ্দেশ্যে আল্লাহতাল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্যে একটা বাস্তবায়ন করছে না কেউ কেউ করছে শুধু এবাদতগুলো পালন কিন্তু এবাদতগুলো পালন করে কি লক্ষ্যে আপনি উপনীত হবেন নিজেকে কোন জায়গায় আপনি নিয়ে যাবেন সেটার কিন্তু খবর নাই ফলে দিনের পর দিন দেখবেন যে হয়তো আপনি চল্লিশ বছর ধরে সিয়াম পালন করছেন পরিবর্তন নাই পরিবর্তন হবে কি করে আপনি তো গোল ওরিয়েন্টেড না আপনি তো লক্ষ্যে পৌঁছার কোনো আপনি কোনো ধরনের চিন্তা করেন নাই এখান থেকে চিটং গেলে তো আপনাকে হাঁটতে শুরু করলে কি হবে আন্দাজে আপনাকে চিটংয়ের বাসে উঠতে হবে গাড়িতে উঠতে হবে হেঁটে গেলেও ওই রোডেই যেতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমি বলবো যে সিয়ামের যে লক্ষ্যমাত্রা মাক্কাসেদ ঠিক করা হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এর মধ্যে প্রথম মাকাসেদ হচ্ছে এটা ইবাদতের কমন মাক্কাসেদ বা লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহমুখী হওয়া এবং আল্লাহর নির্দেশনার মধ্যে নিজেকে রাখার একটা ওয়াদা এবং কমিটমেন্ট করা যে আল্লাহ নির্দেশের বাইরে আমি যাব না এই জন্যই রমাদানের এই সেশনটাকে ট্রেনিং সেশন অনেকে বলেন প্রশিক্ষণ তারবিয়া এটা একটা তারবিয়াতি প্রোগ্রামের মতো এখানে আপনাকে আল্লামুখী হওয়ার সবগুলো তরিকা বাতিয়ে দেওয়া হয়েছে জাকাতটা বের করতে আপনার কষ্ট লাগে কিন্তু রমাদানে আপনি খুব সহজে জাকাতটা বের করে ফেলছেন শুধু তাই না জাকাতের অতিরিক্ত দান খরাত সাদাকাও করছেন কারণ আপনার রাসুল সাল্লাম তিনি প্রচণ্ড বেগবান ঝড়ের চাইতেও আরও বেশি বেগবান ছিলেন রামাদান মাসে দান খয়রাত করার ক্ষেত্রে যেভাবে বোখারির হাদিসে এসেছে রমাদানে আপনি কোরআন পড়বেন কেন শুধু সব অর্জন করার জন্য না আল্লাহর সাথে রিলেশন তৈরি করার জন্য হ্যাঁ যদি আপনি আমাদের দেশে হয়ে গেছে শুধু সবের জন্য এই দেখবেন যে এক দল শুধু তেলাওয়াত করে বুঝেও না কিছু আরেক দল দেখবেন যে মসজিদ করে তেলাওয়াত করে শেষ করে দেয় একজন মুসল্লি একজন হাফিজের পক্ষেও বোঝা সম্ভব না যে সে কীভাবে তেলাওয়াত করছে তাহলে বুঝেন আমরা কিন্তু গোল ওরিয়েন্টেড না লক্ষ্য ভেদি না কোরআন বলছে অরতিলিল কোরআন তার তিলা কোরআনকে তার তিলের সাথে ধীরে সুস্থে তেলাওয়াত করো যাতে তোমাদের এটা আত্মস্থ করতে সুবিধা হয় এবং আমরা জানি সাল্লাম এই ধীরে ধীরে তেলাওয়াত করতেন সাহবাইকেরাম তেলাওয়াত করতেন আর তাদের কান্নাও পেত অনেকে তারা যখন জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করতেন শুনতেন আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ জান্নাত আমাদেরকে দাও জাহান্নাত এবং শাস্তির তেলাওয়াত শোনার পরে বা করার সময় তারা আল্লাহর কাছে সেটা থেকে পানা চাইতেন তাহলে আপনার বর্বর বর্বর করে তেলাওয়াত করার সুযোগ আছে কোনো সুযোগ নাই আপনারা আল্লাহর ওয়াস্তে কোনো মসজিদে এই ধরনের কোনো লোককে নিয়োগ দেবেন না এবং তারাবির ইমাম হিসাবে এদেরকে অ্যালাউ করবেন না আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ বিশ্ববিখ্যাত সব হাফিজরা আছে আছে না হাজার হাজার হাফেজ তৈরি হয়ে গেছে ওদেরকে একটু কাজে লাগান ওদেরকে একটু কাজে লাগান এবং ওদেরকেও বলেন এত সুন্দর করে আনে হাফেজ শুধু হাফেজ হিসাবে জীবনটা যেন কাটায় না দেয় কোরআনের নলেজটা নিতে হবে স্কলারশিপ অর্জন করতে হবে কোরআনের হাফেজরা কোরআনের স্কলার হলে কত বড় যে তারা কন্ট্রিবিউশন অবদান রাখতে পারবে সোহানাল্লাহ এই মসজিদগুলোর উচিত এই ধরনের হাফিজদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া তাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করা এবং তাদেরকে স্টপ না করিয়ে দেওয়া এভাবে দান খয়রাত সাদাকা আমরা এতেকাফ আরেকটা এক্সক্লুসিভ এবাদা বাদা যেটা রাসুলসাল্লাহ সাল্লাম শেষ দশকে করতেন যদিও প্রথম বছর তিনি প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক তিনটাতে এতে করেছিলেন তাকে প্রথম দশকের পর বলা হলো যা খুঁজছেন কী খুঁজছিলেন তিনি লাইলাতুল কাদার এটা সামনে দ্বিতীয় দশকে এতেকাফ করলেন তারপরে বলল যা খুঁজছেন সেটা সামনে তখন তিনি তৃতীয় দশকে এতে কাফ করলেন এরপর থেকে আজীবন তিনি শেষ দশকে এতেকাফ করতেন শুধু মৃত্যুর বছর তিনি আবার দ্বিতীয় দশক এবং শেষ দশক বিশ দিন তিনি দেয় গাফ করলেন এটা আমাদের জন্য আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য বিশাল সুযোগ তাহলে এই যে সুযোগগুলো আমি কেন বললাম আমরা এখন প্রস্তুতি পর্বে আছি রমাদান তো এখন শুরু হয়নি তাহলে সুযোগগুলো আমাদের ক্রিয়েট করতে হবে কনফিউজ হতে হবে আমরা যদি জাস্ট রিচুয়াল হিসাবে যে মানুষ করছে আমিও করছি তাইলে হবে না তাহলে আপনার প্রোগ্রামগুলো সফলভাবে বাস্তবায়ন হবে না আপনার লক্ষ্য ঠিক করতে হবে প্রোগ্রাম সূচিটা সাজাতে হবে রসুলসাল্লা সাল্লামের সুন্না অনুযায়ী তারপরে সেটাকে সফলভাবে বাস্তবায়নের একটা কমিটমেন্ট একটা ওয়াদা আল্লাহর সাথে করতে হবে তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে রমাদাদের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া আজকে আপনাদের এই মসজিদে এটা কি প্রথম জুমা নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ এই জুমাকে কবুল করুন এবং এই জুমায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আল্লাহ তালা কবুল করুন তাদের আমলকেও আল্লাহ তালা কবুল করুন এবং এই মসজিদকে আল্লাহ তালা কবুল করুন এই মসজিদ তৈরিতে নির্মাণে যারা ছিলেন আল্লাহ তালা তাদের এই প্রচেষ্টাকেও কবুল করুন এবং আঁখেরাতে সেই কঠিন ভয়াবহ দিনে যেন তার এই ভালো প্রচেষ্টাকে তার মিজানে হাসানাতের মধ্যে আল্লাহ তালা উঠিয়ে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমরা সে দোয়া করছি আল্লাহম আমিনবাল আলমিন মসজিদ চলবে তাকোয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে তাকোয়ার যেই তাকোয়া সালাত আমাদেরকে শেখায় সিয়াম আমাদেরকে শেখায় হজ আমাদেরকে শেখায় আমরা আমাদেরকে শেখায় কুরবানি আমাদেরকে শেখায় সকল ইবাদতের মূল জায়গাটা হলো আসলে তাকোয়া তৈরি করে দেওয়া লামাসুদ লামাস মসজিদ সম্পর্কে বলা হয়েছিল যেটা সাল্লাম হিজরতের পর প্রথম তৈরি করেছিলেন মসজিদে কোবা সম্পর্কে এখানে বলা হচ্ছে এটা তাকুয়ার মসজিদ আপনার কি চান নাই মসজিদটা তাকুয়ার মসজিদ হোক প্রিয় ভাইরা তাহলে একটু পড়াশোনা করতে হবে জানতে হবে বুঝতে হবে এই মসজিদে যারা আসছেন এই মসজিদকে যারা আবাদ করবেন আমি অনুরোধ করব আপনি সাথে সাথে কোরআনের প্রোগ্রাম প্রোগ্রামটাকেও আবাদ করবেন কোরআন বোঝার জন্য চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেক প্রতিষ্ঠান কোরআন শেখাচ্ছে অনলাইনে এবং অফলাইনে কোরআন শিখতে হবে তা নাহলে হক পাবেন না আর কোরআনের পাশাপাশি আরেকটা জিনিস শিখতে হবে সেটা কি হাদিস হাদিস কোরআন হাদিস এটা সবার জন্য উন্মুক্ত তবে মনে রাখবেন কোরআন হাদিস ভিত্তিক গবেষণা এর যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত নিজেকে মুফতি বানাবেন না এটা একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেকেই দু চারটা হাদিস দু চারটা আয়াত পড়ে আবার কথা বলা শুরু করে এটা একটা ডেঞ্জারস এবং তোমাদের মতো তরুণরা এটা করে বেশি অল্প কিছু জ্ঞান নিয়ে অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা মনে রাখতে হবে তাহলে আমরা অল্প বিদ্যার দিকে যাব কেন আমরা বেশি বিদ্যার দিকে যাওয়ার নিয়তটা আমাদের থাকবে তখন দেখবেন যে কোরআন সুন্নাহ আমাদের অন্তত মসজিদে আমাদের ব্যক্তিগত জীবনে এস্টাবলিশ করা সহজ হয়ে যাবে আমাদের অনেক অনেক বড় বড় প্রোগ্রাম নেন নিজের এই শরীরে বা নিজের পরিবারে কোরআন কোরআনসুন্নার অনুশাসন প্রতিষ্ঠা না করে তারা আরও বৃহত্তর অঙ্গনে প্রতিষ্ঠা করতে যান এটা একটা লজিক্যাল প্রবলেম কিন্তু আল্লাহ তালা কোরআনে আহলে কিতাবকে উদ্দেশ্য করে বলছেন কিতাব তোমরা ভালো কাজে নির্দেশ দিচ্ছ নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বেমান তাউল যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার তাদের দিয়ে শুরু করো তাদের দিয়ে সব কাজ শুরু করবেন আপনি আপনি যদি পৃথিবীতে কারো ভরণ পোষণ দেন কার ভরণ পোষণ প্রথম দেবেন পরিবারের পরিবারের তারপরে অন্যদের কারণ পরিবারের ভরণ আপনার উপরে ফরজ আপনার মা বাবা আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এর হচ্ছে আপনার পরিবার মা বাবার ভরণ কিন্তু সন্তানের উপর ফরজ এটা মনে রাখতে হবে এই জিনিসটা আমাদের সমাজ ভুলে গেছে তারা মনে করে মা বাবার দায়িত্ব হচ্ছে আমাদেরকে মানুষ করা এরপরে মা বাবাকে গ্রামে পাঠিয়ে দেওয়া ইন্নআ যাই হোক এবান তাও তাহলে শুধু ভরণ পোষণ না জ্ঞান শেখাবেন আগে পরিবারকে দিন শেখাবেন আগে পরিবারকে পরের মানুষকে পরে শেখাবেন আগে কাছের মানুষকে শেখাবেন সবার আগে নিজেকে প্রস্তুত করবেন তাহলে এই মসজিদে আপনারা যারা আসছেন আশা করি রাসুল সাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করবেন রাসুল সাল্লাহ আলিয়া দুটো খোদ্া দিতেন জমাবারে কয়টা খোদ্বা দুটো তার আগে কি আর কোনো আলোচনা করতেন তিনি করতেন না তাহলে যে যাই করুন না কেন সেই সমালোচনায় না গিয়ে আপনারা সন্নাকে এস্টাবলিশ করবেন কাকে আমরা বলিনি যে আমার মতকে কিংবা অমুকের মতকে আপনারা সন্নাকে এস্টাবলিশ করবেন সন্না কার সন্না বলেন রসোল্লাহ সাল্লি সাল্লাম তিনি এমন এক ব্যক্তি মুসলিম ওম্মা তার কোনো বক্তব্যকে অস্বীকার করতে পারে না তার কোনো আমলের বিরোধিতা করতে পারে না তার ভালোবাসাকে উপেক্ষা করতে পারে না বলতে পারে না না তার এই জিনিস আমার পছন্দ না তার এই বক্তব্য আমার ভালো লাগে না অথবা তিনি যে পন্থায় গিয়েছেন আমি উল্টো পন্থায় যাবো এর কি কোনো সুযোগ আছে প্রিয় ভাইরাই সুযোগ নাই কাজের মধ্যে আমাদের কেরাম নির্ধারণ করে দিয়েছেন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহা বিভিন্ন দ্বারা যা আছে এগুলোকে বলা হয় আল আল্লাহ বিধান সেটা যাই থাকুক না কেন সেটা যদি নফল কাজও হয় আপনি কোন পন্থায় করবেন নফল কাজটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পন্থায় খোদবা দিবেন কার পন্থায় রাসুল্লাহ সাল পড়বেন কার পন্থায় রাসুল্লাহ সাল্লা কুরবানি করবেন কার পন্থায় রাসূলুল্লাহ সালসাম হজ করবেন ওমরা করবেন প্রত্যেকটা কাজ তাকে অনুসরণ করে করতে হবে সাল্লু কামার আই মনি ও সাল্লি সালাতের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হজের ক্ষেত্রে বলেছেন খুদু আন্নি মানা শেখাকুম অথবা লিতা খুদু আন্নি মানা শেখাকুম আমার কাছ থেকে হজের বিধান তোমরা শেখে নাও মসজিদ পরিচালনা করবেন রাসুল সাল্লাহ যেভাবে মসজিদে নবাবে পরিচালনা করেছিলেন হয়তো সব সামর্থ্য আমাদের অর্জিত নাও হতে পারে কিন্তু যতটুকু পারেন ততটুকু করবেন কিন্তু মসজিদকে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নার বাইরে কখনো নেবেন না সেটা কি জায়জ আছে আপনি মসজিদের যদি সভাপতিও হন এবং আপনি এলাকার প্রভাবশালী মানুষও যদি হন মসজিদ নিয়ে রসুদ সাল্লাহ সাল্লামের সুন্নার বাইরে যাওয়ার কোনো অধিকার আপনার নাই এটা মনে রাখবেন মনে রাখবেন মসজিদের আদব মসজিদের হকুক এবং অধিকার এটা যদি আপনারা রক্ষা না করেন তাহলে আল্লাহ তালা আপনাদের অনেক বড় বিচারের মুখোমুখি করবে। এটা একটা আমানত আপনারা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছেন এই মসজিদ না হলেও আল্লাহ আপনাদেরকে ধরত না কিন্তু আপনারা একটা আমানত নিজেদের ঘাড়ে নিজেরাই চাপিয়ে নিয়েছেন কিন্তু আমানত যখন একবার চাপালেন সে আমানত আমানতদারির সাথেই আদায় করতে হবে আপনি যখন কোনো নারীকে বিয়ে করবেন এই বিয়েটাকে ফরজ ছিল আর কাউকে করতে পারতেন না কিন্তু যখন বিয়ে করলেন তখন সেই নারীর পুরো দায়িত্ব আপনাকে নিতে হবে স্বামীকে নিতে হবে এভাবেই সবকিছু যখনই কোনো দায়িত্ব আমরা ক্রিয়েট করি সেই দায়িত্বর আমাদের উপর এসে যায় এবং সেই জন্য রসুলসাল্লা সাল্লাম উম্মার প্রত্যেককে সাবধান করেছেন বলেছেন আলা কুল্লুকুম রাইন অকুল্ল কোম্মাস ওলন আনরাইচিহি জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এখানে তিনি প্রধান দায়িত্বশীল মুসলিম স্টেটের যে নেতা তাকেও তিনি বলেছেন সেও দায়িত্বশীল তাকে এই দেশের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সব কিছু সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে পুরুষ দায়িত্বশীল তার স্ত্রী এবং সন্তানদের ব্যাপারে নারী দায়িত্বশীল তার স্বামী এবং তার সন্তানদের ব্যাপারে অতএব স্বামী এবং স্ত্রী তাদের সন্তানের দায়িত্ব পালন করতে হবে এরপরে তিনি আরও বলেছেন ব্যক্তি তার অধীনস্থ পরিচারক কর্মচারীদের ব্যাপারেও দায়িত্বশীল সমাজে তো তাইলে আর কাউকে নবীলা সাল্লামী হাদিসে বাদ দেননি শেষে আবার গিয়ে বলেছেন আল্লাহ কুল্লুকুম ওয়া কুল্লুকুম ম্যাস উলুন ইয়াচি জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সে অনুভূতি কি আমাদের আছে সে অনুভূতি কি আমাদের আছে প্রিয় ভাইয়েরা সে অনুভূতি জাগাতে হবে আল্লাহর ভয়টা নিয়ে আসতে হবে আজকে আমরা যা কিছু বলছি যদি আল্লাহর পক্ষ থেকে বলে থাকি তাহলে আমাকে সঠিক কথাটা বলতে হবে হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো কাউলানা এবং সঠিক কথা বলো এবং সঠিক কথা বলো বেঠিক কথা বলার কোনো সুযোগ নেই প্রত্যেকটা বেঠিক কথার জন্য বেঠিক ফাতাওয়ার জন্য উল্টাপাল্টা আমলের জন্য আল্লাহ আপনাকে আমাকে ধরবেন এমন না যে আপনাকে ধরবেন আমাকে ধরবেন না আমাদের আপনাকে আমাকে সবাইকে ধরবেন এই জন্য আমাদের প্রাণান্তকর চেষ্টা করা উচিত কোরআনসুন্নাকে বোঝা এবং ওলামাই ওলামাইকেরাম যারা আছেন তাদের সাথে সম্পর্ক করা তাদের এবং সুন্নাহ দুটো সম্মিলনে আমল করা কারণ নিজেরা এককভাবে আপনি সুন্নাহ এত অল্প সময় বুঝে উঠতে পারবেন না তাহলে কোরআন সুন্দর সঠিক সমজ যাদের আছে তাদেরও একটু হেল্প দিতে হবে এবং সেভাবে কোরআন কোরআনসুন্নাকে যদি আমরা বুঝতে চেষ্টা করি সহজ হবে সেটা আমরা মসজিদে এস্টাবলিশ করতে পারব আমাদের ব্যক্তিগত আমল ইবাদতের ক্ষেত্রে এস্টাবলিশ করতে পারব হারাম হালালের ক্ষেত্রে আমরা এস্টাবলিশ করতে পারব অতএবাসুন আমরা একজন বুদ্ধিমান মুসলিমের মতো একজন বিবেচক মুসলিমের মতো আচরণ করি আমরা আমরা বুদ্ধির সাথে আচরণ করি ইমোশনের সাথে না আমাদের মধ্যে যেন বিভেদ বিসংবাদ ঝগড়া এগুলো গালেব না হয়ে যায় সমাজে তো কত শ্রেণীর মানুষ আছে তাই না কত আকীদার মানুষ আছে আমাদের সুন্দর সহবস্থা নিশ্চিত করতে হবে আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নিশ্চিত করতে হবে আমি ঘাট ধরে আপনাকে আমার মতো বানাতে পারবো না আপনিও আমার ঘাট ধরে আপনার মতো আমাকে বানাতে পারবেন না তাহলে কি হওয়া উচিত হওয়া উচিত জ্ঞানের উন্মুক্ত চর্চা এই আমার বলা কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় নেবেন আর যদি অপছন্দ হয় নেবেন না ভেরি সিম্পল ভেরি সিম্পল জাজ কে আমাদের আল্লাহ তিনি আমাদের মধ্যে জাজ করবেন আমিও বিচারক নই আপনিও বিচারক নন অতএব প্লিজ বিচারকের কাঠগড়ায় কেউ দাঁড় করাবেন না নিজেকে এই সমাজে সুন্দর সহাবস্থান নিশ্চিত করুন মানুষের মধ্যে মতভেদ থাকবে আমলের ক্ষেত্রে মতভেদ থাকবে সেটাকে সহনশীলতার সাথে মোকাবেলা করুন আর একজন মুসলিম হিসাবে সেটাকে আমি বলবো দলিলের সাথে মোকাবেলা করুন দলিলটা হলো নলেজ দলিলটা কি দলিলটা হলো নলেজ কোরআনের একটা আয়াত যদি বলি দলিল সেটা কি নলেজ না একটা হাদিস যদি আমি বলি যে এটা আমার দলিল এটা কি নলেজ না ইসলাম হলো কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট জ্ঞান নির্ভর একটা দিন জ্ঞান নির্ভর একটা দিন ইসলামের দুটো এরিয়া একটা জায়গায় কোনো এখতেলাফ চলে না কোনো ইখতেলাফ চলে না কোরআন আল্লাহর কিতাব কিনা রাসুলসাল্লা সাল্লাম শেষ নবী কিনা পাঁচোয়াক্ত সালাদ ফরজ কিনা রমাদান এর সিয়াম ফরজ কিনা এখানে কি কোনো আখতেলাফ চলে এগুলো তো সবাই আমরা একমত না এই সমাজের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনারা আমরা যারা আছি আমরা মৌলিক সবটাতে একমত ঠিক কি না হামদুলিল্লা তাহলে ইসলামের সেকেন্ড যে এরিয়াটা আছে যেখানে একটু এখতলাফ করা যায় আমি রফায়েন করবো কি করব না আমি জোরে আমিন বলবো কি বলবো না আমি তাওয়ার রুখ করবো কি করবো না শেষ তাসা হুদে ইত্যাদি আমি আট রাকাত বিশ্রাকাত বিশ রাকাত তারা বিপড়ব এগুলো কি ঝগড়ার বিষয় হতে পারে বলেন এগুলো ঝগড়ার বিষয় হতে পারে না এগুলো ঝগড়ার বিষয় হতে পারে না এবং এগুলোর ভিত্তিতে বিবাদ হতে পারে না হওয়াটা উচিত নয় প্রিয় ভাইরা আমি যখন কোনো মুসলিমকে দেখি তখন তিনি যে মুসলিম এটা জানার সাথে সাথে তার প্রতি একটা ভালোবাসা অনুভব করা উচিত তার যদি কিছু ভুলও থাকে তবুও তিনি যদি কিছু ভুল আমল করেও থাকেন তবু আমি ফোকাস করব আপনি মুসলিম বিকজ অফ অফ ইউর ইসলাম বিকজ অফ ইউর ইমান বিকজ অফ ইউর সালাহ আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আপনার ইমানের কারণে আমি আপনাকে ভালোবাসি আপনি ইসলামকে পছন্দ করেন চেষ্টা করেন ইসলামকে অনুসরণ করে চলতে এজন্য আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন কারণ আপনি রাসুলসাল্লা সাল্লামকে ভালোবাসেন কারণ আপনি কোরআনকে ভালোবাসেন এগুলোকে ভালোবাসেন না আপনারা সবাই তাহলে আমাদের মধ্যে তো কোনো বিভেদ নাই ভাইয়েরা কোনো বিভেদ নাই আসুন ভালো কাজগুলোকে ফোকাস করি অন্যের ভালো গুণগুলোকে আমরা দেখি আমরা শুধু ফেঁকি কিছু একতেলাফের কারণে আমরা যেন ঝগড়াঝাটি না করি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যে রমাদান আমাদের সামনে এসেছে সেই রমাদানকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমরা যেন রমাদানের উপহারগুলো দুহাত ভরে নিতে পারি এবং সেগুলোকে কাজে লাগাতে পারে আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করুন আমাদেরকে আল্লাহর মোমেন মেন মোখলেস মোত্তাকিবান্দা আল্লাহ যেন আমাদেরকে পরিণত করে দেন আল্লাহ যেন আমাদের অশান্তি দূর করেন অসুস্থতা দূর করেন এবং আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসেন মুসলিম ঐক্য যিনি আল্লাহ যেন আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন আল্লাহর কাছে আমি আজকের এই মহান দিনে সেই দোয়া করছি এবং আজকের এই জুমার মাধ্যমে এই মসজিদ তার যাত্রা শুরু করলো আল্লাহ যেন এই মসজিদকে কেমন পর্যন্ত বাকি রাখেন এই মসজিদের মাধ্যমে এই জনপদ যেন আলোকিত হয় আল্লাহ যেন সে তৌফিক দান করেন কাউলি হাদা ও আস্তকলিমুসলমিন আলহামদুলিল্লাহ الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين ايها المسلمون اتقوا الله اتاكم شهر رمضان المبارك فانتهزوا بهذه الفرصه هذه الفرصه الطيبه ايها الاخوه كونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله المؤمنين المخلصين نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضاه ويجعلنا واياكم من عباده المتقربين اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا واهدنا الصراط المستقيم يا رب العالمين আল্লাহ আজকে আমাদের সামনে রামাদান মাস উপস্থিত আসুন রামাদানের পবিত্রতা আমরা রক্ষা করি ইবাদত টুল্লাই সিয়াম দো আ ও সবাহ ওল মাসা সকাল সন্ধ্যার আতকার এগুলো পড়ার মধ্য দিয়ে আমরা রামাদানকে অর্থবহ করে তুলি রামাদানের আরেকটা অন্তর্নিহিত আছে দিক সেটা হলো যাবতীয় পাপ থেকে নিজেকে মুক্ত রাখা গিবত থেকে মুক্ত রাখা পরচর্চা থেকে মুক্ত রাখা সকল ভালো কাজগুলোকে চর্চা করা আসুন সে অন্তর্নিহিত মর্মটা উপলব্ধি করি এবং সেভাবে নিজেদেরকে আমরা প্রস্তুত করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন হ্যাঁ ওসল্লু ওসলিম আল্লাহ নবীনা মোহাম্মদ ফকত কাল আল্লাহ হুসুবহান ইন আল্লাহ ও মেলা ইকাতা হুসল্লু আল্লাহ নবী ইয়া ইউহ্লীন আমনু সাল্লু আলহি ওসলিম ও তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مره صلى الله عليه بها عشره، اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين، وعن الصحابه اجمعين، وعنا معهم بأفك وكرمك يا اكرم الاكرمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين.